নমস্কার বন্ধুরা খবর সন্ধান ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজ তিরিশ মে দু হাজার একুশ সাল রবিবার পশ্চিমবঙ্গের জেলাগুলোতে আজ থেকেই আবার ঝড় বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে হতে পারে ভারী থেকে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আমরা জেনে নেব কেন এই বৃষ্টি হচ্ছে কতদিন চলতে পারে কোন কোন জেলাগুলোতে কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ টু জেড সমস্ত কিছু খবর নতুন ঘূর্ণিঝড় আসার কোনো খবর রয়েছে কি না আজকে এবং আগামী দিনে বাংলাদেশের আবহাওয়াটা কেমন থাকবে সমস্ত কিছুর বিস্তারিত আলোচনা আজ তিরিশ মে দু হাজার একুশ সালের রবিবার এই মুহূর্তের আবহাওয়ার যা খবর রয়েছে তাতে প্রথমেই দক্ষিণবঙ্গের আবহাওয়াটা আমরা দেখে নেব উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই পাঁচটি জেলাতে আজকে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সব বৃষ্টির সম্ভাবনা রয়েছে হলুদ সতর্কতা জারি রয়েছে এর সঙ্গে আগামীকাল থেকে বলা হয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামী কয়েকদিনে বৃষ্টিটা কোথাও কোথাও একটু বেশি হতে পারে এমনটা একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া আগামীকাল সোমবার এরপর মঙ্গলবার বুধবার ঠিক একই রকম পরিস্থিতি থাকছে অর্থাৎ আজ থেকে যে বৃষ্টির পরিমাণ শুরু হতে চলেছে আগামী বুধবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির কথা বলা হয়েছে এই পাঁচটি জেলাতে অন্যদিকে নদীয়া মুর্শিদাবাদ বীরভূম এই তিনটি জেলাতে বৃষ্টির পরিমাণের সম্ভাবনা অর্থাৎ বৃষ্টি হবার সম্ভাবনা একটু যেন বেশি রয়েছে কোথাও কোথাও ভারী কোথাও কোথাও আবার একটু ভারী বৃষ্টি হতে পারে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে এমনটা পূর্বাভাস রয়েছে সোমবার মঙ্গলবার বুধবার একই পরিস্থিতি থাকবে তবে আগামীকাল কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ বীরভূম এবং নদিয়া জেলার কোথাও কোথাও এর সঙ্গে আজকে বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান কলকাতা হাওড়া হুগলি এই সাতটি জেলার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে অর্থাৎ লাইকলি হলুদ সতর্কতা রয়েছে এবং আজ থেকে আগামী তিন দিন হলুদ সতর্কতা রয়েছে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে তবে যেটা অনলাইন সিস্টেম থেকে দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে পশ্চিম বর্ধমান বাঁকুড়া জেলা পূর্ব বর্ধমানের কিছু জায়গায় প্রবল জোরদার বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এবং কোথাও কোথাও একটু অতিভারী বৃষ্টি হতে পারে এমনটা সম্ভাবনা একটা কিন্তু থেকেই যাচ্ছে সঙ্গে আগামীকাল থেকে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে কোথাও কোথাও প্রচণ্ড মেঘের গর্জনের থাকার সম্ভাবনা বা দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে এটা জানা যাচ্ছে যে আজকে যেমন বৃষ্টিটা শুরু হচ্ছে এই সমস্ত জায়গাগুলোতে হালকা বিক্ষিপ্তভাবে সেই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সব জায়গায় থাকবে না কোথাও হবে কোথাও হবে না আজকে রয়েছে এই পূর্বাভাস তবে আজকে পূর্বাভাস রয়েছে নদিয়া মুর্শিদাবাদ এবং বীরভূম এই তিনটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা একটু বেশি রয়েছে অন্যান্য জেলাগুলোর তুলনায় তবে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে যেটা দেখতে পাওয়া যাচ্ছে মূলত থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যে জেলাগুলোতে সেই জেলাগুলোর নাম হচ্ছে বীরভূম জেলা নদিয়া জেলা মুর্শিদাবাদ জেলা সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান বাঁকুড়া পূর্ব বর্ধমানের কিছু জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি দেখতে পাওয়া যাচ্ছে এবং এই যে ঝড় বৃষ্টি চলবে এটা বুধবার পর্যন্ত যে আপডেট রয়েছে তাতে বুধবার পর্যন্ত প্রত্যেকটা জেলাতেই কোথাও না কোথাও বৃষ্টির সম্ভাবনা তবে যে জেলাগুলোর নাম উল্লেখ করলাম সেখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে কিন্তু কেন এই বৃষ্টি ইয়াস ঘূর্ণিঝড় শেষ হয়ে গেছে আমরা জানি চলে গেছে ঝাড়খণ্ড হয়ে উত্তরপ্রদেশ এবং বিহারের দিকে সেই ছোট গল্পের সংজ্ঞার মতো শেষ হয়েও হইল না শেষ সে যেন আর শেষ হতে চাইছে না সেখানে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে প্রচুর পরিমাণে জলীয় বাসফোট আনছে এর জন্য দক্ষিণা হাওয়া ঢুকছে যার ফলে মৌসুম ভবন জানাচ্ছেন প্রচুর পরিমাণে বৃষ্টি এবং প্রচণ্ড ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর পূর্ব ভারত যার মধ্যে পড়ছে আমাদের পশ্চিমবঙ্গ এছাড়া ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে তাই জোরদার থেকে জোরদার বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে এটা পুরোপুরি পরিষ্কার এর সঙ্গে আজকে উত্তরবঙ্গের যে আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে তাতে উত্তরবঙ্গের জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারের মধ্যে দার্জিলিং কালিম্পংয়ে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি হতে পারে এটা জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে তবে দার্জিলিং কালিম্পংয়ে এই অবস্থা থাকলেও জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারের ক্ষেত্রে বলা হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ঝোড়ো হাওয়া বইতে পারে বজ্র বিদ্যুৎ সব বৃষ্টি হতে পারে তবে দুই দিনাজপুর মালদাতেও হালকা বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আজকে এমনটা খবর রয়েছে আগামীকাল সোমবার কুচবিহার এবং আলিপুর আলিপুরদুয়ারে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলা হচ্ছে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি হতে পারে তবে বাকি জেলাগুলো দার্জিলিং জলপাইগুড়ি এছাড়া কুচবিহার তো বললাম প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে কুচবিহার আলিপুরদুয়ারে তাহলে দার্জিলিং জলপাইগুড়ি দুই দিনাজপুর মালদাতে কাল থেকে বুধবার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টি কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে এমনটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তবে আজ থেকে বুধবার পর্যন্ত এই আপডেট রয়েছে উত্তরবঙ্গের কিছু কিছু জেলাতে প্রবল বৃষ্টি চলবে বিশেষ করে যেটা জানিয়ে দিলাম আরেকবার বলছি দার্জিলিং কালিম্পং কুচবিহার আলিপুরদুয়ার এই চারটি জেলার কথা উল্লেখ করা হয়েছে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবল বলতে তার মাত্রা হচ্ছে সাত থেকে এগারো সেন্টিমিটার এছাড়া ভারতীয় আবহাওয়া দপ্তর আরও যেটা জানাচ্ছেন যে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এছাড়া প্রচণ্ডভাবে কোথাও কোথাও দমকা হাওয়া বইতে পারে বিভিন্ন জায়গায় তার আগে আপনাদের আরেকটা কথা জানিয়ে দিই যে ঘূর্ণিঝড় সংক্রান্ত কি খবর উঠে আসছে একটি ঘূর্ণিঝড় চলে গেছে তার রেস এখনও কাটেনি তার মধ্যে আবার শোনা যাচ্ছে আরেকটি ঘূর্ণিঝড় আসতে চলেছে এই খবরটি কিন্তু ঠিক সত্যি নয় কারণ মৌসুম ভবনের ওয়েবসাইটে আপনারা যদি নিজে যান সেখানে দেখতে পাবেন আগামী পাঁচ দিনে ঘূর্ণিঝড় কোনো সাগরে তৈরি হচ্ছে এমনটা লেখা নেই অর্থাৎ আরব সাগরও ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে না বঙ্গোপসাগরও তৈরি হচ্ছে না তবে যে কোনো মুহূর্তে তৈরি হবার একটা সিচুয়েশান হতেই পারে তবে আবহাওয়া দপ্তরের কথাটা আমাদের মানতে হবে এখনও পর্যন্ত কোনো খবর নেই তাই দুশ্চিন্তা করবেন না নিশ্চিন্ত থাকুন আবহাওয়া দপ্তরের ওয়েবসাইট ফলো করুন পাশাপাশি আমরাও আপনাদের সাহায্য করার চেষ্টা করব যেমনটা করে যাচ্ছি তবে আবহাওয়া দপ্তর আরও যেটা জানাচ্ছেন যে সাব ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের সিকিম এছাড়া রয়েছে উড়িষ্যা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এখানে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা আজকে থেকে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে রয়েছে সঙ্গে মধ্য মহারাষ্ট্র মারাঠাওয়াড়া তেলেঙ্গানা এছাড়া ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল অর্থাৎ যেটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ অন্ধ্রপ্রদেশ লাক্ষাদ্বীপ এছাড়া রয়েছে তামিলনাড়ু পুদুচেরি কড়াই করে হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়া হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে একদিকে যেমন বর্ষা প্রবেশ করার আগে প্রাক বর্ষা শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায় তখন তাপপ্রবাহ চলছে কিছু জায়গায় তেমনটা সম্ভাবনা জানিয়েছেন আবহাওয়া দপ্তর কোথায় কোথায় হতে পারে পশ্চিম রাজস্থান সঙ্গে দক্ষিণ পাঞ্জাবে রয়েছে পূর্ব রাজস্থানে কিছু জায়গায় রয়েছে এবং বিদর্ভে রয়েছে এবং দক্ষিণ হরিয়ানাতে কোনো কোনো জায়গায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে আজকে প্রচণ্ড বৃষ্টির খবর রয়েছে বিশেষ করে সাব হিমালয়ন ওয়েস্টবেঙ্গল পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কোথাও কোথাও সিকিমে রয়েছে আসাম মেঘালয় রয়েছে এবং কোস্টাল অন্ধ্রপ্রদেশ এবং কেরালা ও মাহিতে রয়েছে এমনটা জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর সঙ্গে এটা জানা যাচ্ছে আজকে ত্রিপুরায় কেমন আবহাওয়া থাকতে পারে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি ঝোড়ো হাওয়া বইতে পারে আগামী তিন দিনে আরও বৃষ্টি আসছে জোরদার বৃষ্টির পূর্বাভাসের কথা জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর এর সঙ্গে আসামে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকেও রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে অরুণাচল প্রদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ একথা পরিষ্কার ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে আগামী তিন দিনের মধ্যে ভারী থেকে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি চলতে পারে এমনটা জানিয়ে দিয়েছেন আবহাওয়া দপ্তর এর সঙ্গে আরেকটি পূর্বাভাস রয়েছে মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে যেটা বলা হচ্ছে যে উত্তর পূর্ব আন্দামান সাগর পশ্চিম মধ্য তথা দক্ষিণ পূর্ব আরব সাগর কমরিন ও লাক্ষাদ্বীপ এলাকা এছাড়া দক্ষিণ শ্রীলঙ্কার উপকূল এবং কেরালা কোস্ট অর্থাৎ কেরালা উপকূলে প্রবল হাওয়ার গতিবেগ থাকবে তাই মৎস্যজীবীদের ওখানে যেতে নিষেধ করা হয়েছে এবার আমরা জানবো বাংলাদেশের আবহাওয়াটা আজকে এবং আগামী দিনে কোথায় কেমন আসার সম্ভাবনা রয়েছে পূর্ব উত্তরপ্রদেশ এবং বিহার সংলগ্ন জায়গায় একটা ওয়েল মার্কড লো প্রেসার রয়েছে যার জন্য বলা হয়েছে একটি রেখা রয়েছে এর জন্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে জানা যাচ্ছে রংপুর ময়মনসিং রাজশাহী সিলেট এখানে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কোথাও বা জোরদার বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখতে পাওয়া যাচ্ছে এই জায়গাগুলোতে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে বেশ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গাতে সঙ্গে আজকে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এখানে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি কিছু কিছু জায়গায় চলতে পারে এমনটা দেখতে পাওয়া যাচ্ছে এর সঙ্গে আরও জানা যাচ্ছে যে বজ্রবিদ্যুৎ বজ্রবিদ্যুৎস বৃষ্টি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে এমনটাও খবর রয়েছে অর্থাৎ এটা পরিষ্কার যে বাংলাদেশের আবহাওয়াতে যেটা দেখা যাচ্ছে আজকে যেমন হালকা থেকে হালকা মাঝারি দেশের বিভিন্ন জায়গায় একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী তিন দিনের মধ্যে কোথাও কোথাও ভারী কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি চলবে বিশেষ করে রংপুর বিভাগের জায়গাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে সঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে ময়মনসিংহ বিভাগের কিছু জায়গায় রাজশাহী বিভাগের কিছু জায়গায় অর্থাৎ উত্তর এবং উত্তর পূর্ব দিকের জায়গাগুলোতে একটু বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে এর সঙ্গে পাশাপাশি ভারতের রাজ্যগুলোতেও বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি রয়েছে আজকে যেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে হালকা মাঝারি ঝোড়ো হাওয়ার সঙ্গে সহ তেমনি তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গাতে সিলের বিভাগের জায়গাতে কিছু কিছু জায়গায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি অন্যদিকে কিছু কিছু জেলায় রাঙামাটি ফেনি নোয়াখালী চাঁদপুর রংপুর খুলনা যশোর জেলাগুলোতে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে এমনটা জানা যাচ্ছে